আপনারা যদি কেউ দেখতেন 25শে মার্চ, সে কথা বলে এখনো চোখের পানি আসে। খুব ফাইটা তার। আমরাও 7 তারিখের ভাষণ শোনার জন্য আমি মফস্বল শহর কুমিল্লা ছিলাম, তো আমরা রেডিও সামনে বসে আছি। ওই ভাষণটা প্রত্যেকটা লাইনে লাইনে বঙ্গবন্ধু এত চমৎকার ভাষণ দিয়েছেন। এখানে মুক্তিযুদ্ধের কথা আছে, গেরিলা যুদ্ধের কথা আছে, শোষণ বঞ্চনার কথা আছে, অধিকারের কথা আছে। এমন কোন জীবনের অংশ নাই যেটা ওই ভাষণ উচ্চারিত হয়নি। এই জন্য আমি বলছি যে মুক্তিযুদ্ধকে জানতে হলে পরিপূর্ণ হতে হবে শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, 7ই মার্চ এবং স্বাধীনতা। এই তিনটা জিনিসকে যদি তোমরা সমন্বয় করতে পারো তাহলে পূর্ণাঙ্গ স্বাধীনতা ঘটনা জানতে পারবে। আমরা রাতে বিবিসির মাধ্যমে কিছু কিছু খবর পাইলাম যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে। তা আমি এই ভাষণটা শোনার পরে ওই ভাষণের মধ্যে একটা কথা বলা আছে, ঘরে ঘরে দুর্গ করে গেল, তোমাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, আমি যদি হুকুম দিবার নাও পাই। আমরা একটু মেনেছিলাম, হুকুমের জন্য আর অপেক্ষা করি নাই। আমি আসলাম আমার এলাকায় এসে স্কুল কলেজের এবং গ্রামের যুবক ছাত্রদের নিয়ে সংগ্রাম পরিষদ করে ট্রেনিং শুরু করে দিলাম। আমার আশেপাশে কেউ আমাকে চিনতে পারে, আমার বাম পাশে তিনজন রাজা কারো অস্ত্রটা কে আনছে আমার সাথে। আমার একটা ইচ্ছা হয়েছিল, আমি তো কমান্ডারটা নিয়ে করি না মানুষ, এই 10-15 রাজাকে আমাকে কিছু করতে পারবে। আমার যে ট্রেনিং আছে ভাবছিলাম যে তিনটা অস্ত্র পাওয়া যে নিয়ে যায়, পরে চিন্তা করলাম যে তিনটা অস্ত্র নিয়ে আমি যেতে পারবো, এই ট্রেনিং আমার দেওয়া আছে। কিন্তু এই 30,000 মানুষ যে ঘটনা করে মারা হয় এই বিবেচনা এই কাজ তার করে আমার যখন তো জীবিত আছে কাহিনী বাস্তবতা, এটা বাস্তবতা কাহিনী আর গল্প যদি এক জিনিস না,